Everyone, good morning. So welcome back to my channel. আপনারা তো জানেনই আমি হচ্ছে পায়েল আর আপনাদের বেঙ্গলি ব্লগ উইথ পায়েল। তো সকাল সকাল চলে এলাম, তো সকালবেলা বলতে এখন অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বেডটাকে ঠিকঠাক করছি, ব্রেকফাস্ট সব কিছু বানানো মোটামুটি কমপ্লিট। তো এই আজকে দিনটাকে আবার শুরু করলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই দেখুন আনাজ বাজার চলে এসছে, তো এগুলোকে ধুয়ে এই চুবির মধ্যে দিয়ে দিয়েছি শুকোনোর জন্য। তো ধুচ্ছি, ধুয়ে এগুলো শুকু দিয়েছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে আর রান্নাবান্না আপনার সাথে শেয়ার করলাম না। আর এই এখন মেয়ে একটু ফ্রুটস খাবে, তো সেই জন্য একটু ফ্রুটস খাচ্ছি। আর ওপরে তিনতলা ঘরে বাবার সাথে খেলছে, তো দিয়ে আসবো। তো আপনারা কেমন আছেন, ভালো আছেন আশা করছি, সুস্থ আছেন? তো আমরাও সব ভালো আছি। তাহলে চলুন আজকে দিনটা শুরু করলাম। তো আজকে একটু রেসিপি আছে, একটা সুইটস বানাবো, তো সেটা বানাবো। তো সেটা দেখার জন্য আমার ব্লগটাকে তো দেখতে হবে, তো দেখতে থাকুন। তো আমার বাপির তো শরীরটা খারাপ হয়েছিল, জানি স্ট্রোক হয়েছিল, তো আমার বাপি এখন খুব সুস্থ আছে। আমি তো দু তিনবার গেছি দেখতে, তো এখন তো প্রতিদিন যাওয়া সম্ভব না। আমার অবশ্য বাপের বাড়ির কাছাকাছি, খুব একটা ডিস্টেন্সটা। তো ওই কেন এখন যা পরিস্থিতি, প্রত্যেকদিন যাওয়া বাইরে তো সম্ভব না, তো ফোনে তো রেগুলারই কথা হয়। তো আবার নেক্সট উইকে আমি যাবো, ইচ্ছা আছে। তো ওই তো গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম আবার সন্ধ্যেবেলা কিচেনে। তো এই দেখুন এটা হচ্ছে ময়দা, ময়দাটাকে ভালো করে মেখেছি একটু জাস্ট নুন দিয়ে, আর আর একটু হচ্ছে খাবার সোডা দিয়েছি, দিয়ে ভালো করে মেখেছি। মেখে এবার আমি ময়দা দিয়ে এই রকম বল করে নিয়েছি, ছোটো ছোটো পান্তুয়ার মতো আমি আজকে পান্তুয়া করবো। দেখা যাক ফার্স্ট টাইম করছি কেমন হয় খেতে। এইগুলোকে আগে লাল লাল করে ভেজে নেবো বলগুলোকে ময়দার। তারপর আমি এদিকে দেখছি চিনি শিরা বসিয়েছি, তো সেটা করে নিচ্ছি। তারপর এইটা ভাজা হয়ে গেলে এগুলোকে শিরার মধ্যে দিয়ে দেবো। আর এর সাথে সাথে আমি আজকে বোঁদেও তৈরি করব, তো সেটা দেখতে থাকুন। কেন বাজার থেকে এখন মিষ্টি কিনে আনা হচ্ছে না, কেন অনেক মিষ্টি দোকানে খুলছে, তো আমরা সাহস করে কিনে আনছি না। বাড়িটাই ভাবলাম বাড়িতেই ট্রাই করা যাক, খাওয়া যাক একটু অন্যরকম। তাই তো এই দেখুন আমার এইগুলো ভাজা হয়ে গেছে, তো পান্তুয়ার এগুলো, তো আমি এগুলোকে রসে দিয়ে দিচ্ছি। তো এটা রসে অনেকক্ষণ মোটামুটি ঘন্টাখানি ভিজিয়ে রাখবো, তবে নরম হবে যেহেতু ময়দা, তো সেই জন্যই। আর তার সাথে সাথে আমি এদিকে ভোঁদে বানিয়েছি, ভোঁদেটা জাস্ট বেসনটাকে গুলেছি, আর একটু আমার ফুড কালার ছিল, তো ফুড কালার দিয়ে দিয়েছি, ওগুলো একটু অরেঞ্জ মতো হয়েছে। ব্যাস এবার এটাকে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এরকম একটা ছানটি সাজছে দিলে খুব সুন্দর হয়। আর এদিকে আবার একটু চিনি শিরা বসিয়ে দিয়েছি, তো এই শিরার মধ্যে ভোঁদেগুলো ভাজা হয়ে গেলে আমি সব দিয়ে দেবো। ব্যাস সিম্পল তৈরি হয়ে যাবে আজকে ডিনারের স্পেশাল মিষ্টি। তো দেখতে থাকুন। তো আমি এটা জাস্ট শেখালাম না, আপনারা জানি সবাই করতে পারেন, আমি ফার্স্ট টাইম করলাম তাই দেখালাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
তো দেখুন বোঁদে তৈরি হয়ে গেছে, খুবই টেস্টি হয়েছে। একটুখানি ট্রাই খেয়ে দেখেছি, আর এই যে পান্তুয়াগুলো কোনো রসনে ভেজা না আছে, এটা চাই এখনো খাইনি। তো আবার চলে এলাম ডিনারের প্রিপারেশন করতে। তো আজকে ডিনারে করছি রুটি করছি, আর হচ্ছে চিলি সয়াবিন করছি। তো আমি সন্ধ্যেবেলা ড্রেসটা আমার চেঞ্জ দেখছেন, তো আমি সন্ধ্যেবেলা ওই মিষ্টিগুলো করেছিলাম, একটু তো খুব গরম লেগেছিলো, একটু ওয়াশ করে মানে ঘাটা ধুয়েছি, তো সেই জন্য আমার ড্রেসটা চেঞ্জ দেখছেন। তো যাই হোক, তো এখন রুটি করছি। রুটি করা হয়ে গেলে তো সয়াবিনটা বসাবো, মানে চিলি সয়াবিনটা। তো আজকে আপনার সাথে আর শেয়ার করছি না, এর আগে আমি চিলি সয়াবিন শেয়ার করেছি। তো এই আর এর সাথে সাথে আমি আজকে যে কিচেন ক্লিনিং করছি, কীভাবে করি আমি সেটাও আপনাকে দেখাবো। আর তাহলে দেখতে থাকুন।갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네, 너 때문에. I'm going, going, going crazy. I'm going, going, going crazy. 무뎌져버린 내 가슴이 뛰어. I'm going, going, going crazy. Yeah. 시간은 계속 흘러만 가고, 기다리다 지쳐 그만 널 놓칠까봐. 하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 매번 야야. 아니 দেখুন মিষ্টি আচার করেছি, আমের আচার মিষ্টি। তো এটা আগের দিন করেছি, হ্যাঁ। তো এগুলোকে এবারে জারের মধ্যে ভরা হয়েছে, রোদে দেওয়া হবে। তো এখন বৃষ্টি হচ্ছে, রোদ তো সেরকম হচ্ছে না, এই দুটো জারে ভর্তি আছে। এই나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네, 너 때문에. I'm going, going, going crazy. I'm going, going, going crazy. 무뎌져버린 내 가슴이 뛰어. I'm going, going, going crazy. Yeah. 시간은 계속 흘러만 가고, 기다리다 지쳐 그만 널 놓칠까봐.
하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 তো আমার রাতের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তো এখন লিকুইড শেষ হয়ে গেছে হ্যান্ড ওয়াশ, তো কোথাও সেরকম পাওয়া যাচ্ছে না বলে এটা একটা লোকাল কিনে আনা হয়েছে, তো এটা দিয়েই হাত ধোয়া হচ্ছে এখন। যাই হোক, এই সাথে সাথে আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। অবশ্য ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। আর যারা আবার যারাই প্রথম ব্লগটাকে দেখছেন, তো তার সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন, আমার সাথে আছেন, তাদের বিয়েতে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানেই আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আমি আবার হাজির হব।